জাস্ট শুয়ে গড়াগড়ি খাচ্ছিলাম, এখন ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, জানি দুটো ভিডিও দেওয়া হয়ে গেছে আর ভিডিওর দরকার নেই, জাস্ট গড়াগড়ি খাচ্ছিলাম। বাট একটা ভিডিও দেখে জাস্ট দিলটা আমার গার্ডেন 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 হয়ে গেল, বুঝতে পেরেছিস তো? সেটা কি তোমাদের মনে পড়ে বন্ধুরা? আজ থেকে বেশ কয়েক দিন আগে, মাস হয়নি, বেশ কয়েকদিন আগে যখন দালাল দু পয়সার যে দালাল, সে নিজের মালকিনের কথায়, হ্যাঁ, এইরকম মালকিন কানটা এরকম ধরে রেখেছিলো, বুঝেছো তো? এরকম কানটা ধরে ওটাচ্ছিল বসাচ্ছিল, ওটাচ্ছিল বসাচ্ছিল, তো যা যা বলতে বলেছিল একদম দালাল অ্যাকুরেট তোতা পাখির মতন আউড়িয়ে ল্যাক করে এসে বমি করে দিচ্ছে ওয়াইটিতে। তার মধ্যে ছিল ম্যান্ডির বর, ম্যান্ডির শাশুড়ি, সরি ম্যান্ডির মা আর ম্যান্ডির ননদ, এদের তিনজনের নামে মানে পুরো দমে দালালি খাইয়ে একে ছেড়ে দিয়েছিল, এরকম ছুক 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 ছু 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 আরও কাপ 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 করতে করতে ছুটেছে একদম পিছনে। তো সোমনাথকে কী না বলেছে, সোমনাথকে কী না বলেছে আজকে কি না সেই বলছে, আমার বর্ণা পরকীয়ার সাথে লিপ্ত না, তাই আমাদের দালাল এই মাথাটা এখান থেকে এইখানে ওর ওই বন্ধ মালটার জায়গার মধ্যে গুঁজে নিয়ে বলছে কি, তোমার জন্য একটু হলেও সম্মানটা আমার বেড়ে গেছে। ভাবতে পারছেন? এই যে দেখবেন গরুর নাকে এরকমভাবে এরকম লাগিয়ে রাখে, দিয়ে ওরা টান মারে, ওর অবস্থা হয়েছে তাই, বুঝতে পেরেছেন? তারপরে ও বাবা, মালকিনের যে জুতোটা তোর মুখে পড়লো না, একদম ফ্রাইড রাইস চিলি চিকেনের মতন লাগলো। কেন বলছি বলো তো বন্ধুরা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, এক তো এই রানাঘাটে পা মারাবো না করে রানাঘাটে চলে আসলো মালকিন, প্রথম ক্যাপ করে লাথি দালালের মুখে। আচ্ছা, সেকেন্ড সবচেয়ে বড় লাথি, স্যান্ডির সাথে রীতিমতন ফোনে কথা, স্যান্ডি অতটা তোয়াক্কা করছে না কিন্তু কথা, সেকেন্ড ক্যাপ করে লাথি, এইবার থার্ড বড় লাথিটা, সেটা হচ্ছে ননদ গো ননদ, যে ননদের ক্যারেক্টার সার্টিফিকেট এই দালালের হাতে তুলে দিয়ে বলেছিল, যা সুচ্ছু ছুক ছু ছু যা বল কি ওর করতে করতে বলে দিয়েছিল, সেই ননদের বাড়িতে আজকে ম্যান্ডি শোনা তুমি টুকি দেনা, আরে দালাল বসে আরে এটা ওটা ছিঁড়বে না, বুঝতে পেরেছো তো? তো দালালের অবস্থা হয়ে গেছে ধোবিকা কুত্তা, না ঘরকা তবে তু ঘাটকা, বুঝতে পারছিস তো? একটু আগে কণিকা উজ্জ্বল একটা ছোট্ট মতন দিয়ে গেল, ছোট্ট মতন, হ্যাঁ রে তোর কাছে কালকে একটা মেল গেছিল, ও মাই জগ বলিস নি তো, হ্যাঁ কত পাঠাচ্ছে তোকেই হাল ঝুড়ি ঝুড়ি পাঠিয়ে যাচ্ছে, দুটো লিগাল নোটিশ তোর মুখে ছ্যাপ করে চুড়ে মারলো, আবার ফোনের মধ্যেও ক্যাপ করে লাথি মারলো, ইয়ে ও মাই জগ, তুই বলিস নি তো যে আরেকটা থার্ড লিগাল নোটিশ এসছে, হ্যাঁ বলিস নি তো, বলতে পারিস নি, হ্যাঁ যাই হোক চক্ষু লজ্জার খাতিরে, হতেই পারে এরকম একটা বিষয়, ওই জন্যই তুই ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে এত কিছু বলছিস, ও মাই ডগ এটাই তোর গাত্রদাহ ছিল, যাক ঠিক আছে ঠিক আছে, সেটা বড় কথা না, আমাদের ধৈর্য ধরতে বললাম, আমরাও ধরে বসে থাকি আর কি। আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে ননদের বাড়ি গেল তোর মালকিন, সেই ননদের বাড়ি যে ননদের সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট তোকে দিয়ে বলিয়েছিল, তুইও গ্যাদ গ্যাদ গ্যাদ, জানো ভাই দেখেছিল যাকে রাখি পড়িয়েছিল তাকেই বিয়ে করেছিল, পালিয়ে গিয়ে আবার একই বিছানার মধ্যে কম্পলের মধ্যে ঢুকে পড়েছিল, দেখ রানীর মতন থাকছে রে, তোর বাবা দেখে দিও কোনো ইয়ে করতে পারেনি, হ্যাঁ হয়তো নেশাবান করে না তোর মালটা কিন্তু কিছুই মেড়া, বুঝতে পেরেছিস তো, লাইক ভেড়া তোরটা, দেখ ননদের বাড়িতে গেছে, সেই ননদের বাড়িতেই মেয়েকে দেখেছে, ননদ এক গাল হাসি দিয়ে, দেখ শিক্ষা এটাকে বলে শিক্ষা, দেখেছিস বৌদি গেছে আপ্যায়ন খাইয়ে দাইয়ে, এটা শিক্ষা, বুঝতে পেরেছিস? তুই বুঝবি না, বলেছে না যখন বৌদি বিয়ে করেছিল তখনও অনেকটা ছোট, তুই ছোটটার খাতিরে যে ছোট্ট থেকেও বড় অবধি বৌদিকে দেখেছে ওই সম্মানটা ত্যাগ করতে পারেনি, বুঝতে পেরেছিস নচল্লা? ওই শিক্ষার পরিচয় দিয়ে তোর মালকিনের মুখে ঝেঁটার বাড়ি মারলো, শিক্ষার পরিচয় দিয়ে অবশ্যই,
আর তোর মালকিন ননদের বাড়ি গিয়ে তোর মুখে ক্যাট ক্যাট করে লাথি মারলো, পুরো লাথি, ঝাড়ু মারেনি, লাথি। তুই ঘোড়ার লাথি খেয়েছিস তো? ওই ঠিক ওই রকম, তোরই তো মালকিন, বল না তো। যাই হোক, আমি দুধে মিশে গেছে আটি, তুমি ঘোড়া সুরুত করে স্লিপ খায় ওদিকে, সুরুত করে স্লিপ খায় ওদিকে, বুঝতে পারছিস, বোঝাতে পারছি? হ্যাঁ, এরকমই তোর দুর্দশা। তোর বললাম না, তুই ঘর মানে ধোবিকা কুত্তা, না ঘর কা থাকে না ঘাট কা থাকে, মাঝখানে ঝোলে, তোর দশা সেরকম, বুঝতে পেরেছি? থার্ড লিগাল নোটিস কি হচ্ছে বাবা, তোর লাইফটা একবারে আথু লাইফ, আথু, বুঝতে পেরেছো? চলো বন্ধুরা, বেশি বড়ো করবো না, ভিডিওটা এখানেই এন্ড করে দিয়ে গেলাম। ঠিক আছে, ও মাই ডগ, চিলি চিকেন ফ্রাইড রাইস খেলো, আর তুই কাওয়া বিরিয়ানি খাওয়ায় বেড়ালি সবাইকে, বাবা এত রুচি ছোটো না, মায়না তো ভালোই পেয়েছিস রে, 1.5 লাখের কাছাকাছি ভিউজ পেয়েছি দেখলাম তোর ওই ব্লগ চ্যানেলে, ভালোই তো মানে পাবি ওটা থেকে। যাই হোক, ঠিক আছে, সেটা কোনো বড় ব্যাপার না, পেয়েছিস কামিয়েছিস, একবারই তো পাবি, বারবার তোরই পাবি। ঠিক আছে, চল আজকের মতন টাটা।